সৃজনশীল প্রশ্নপত্রে কিভাবে ভালো করা যাবে, কিভাবে ভালো মতো লিখলে অনেক ভালো মার্ক পাওয়া যাবে, এই প্রশ্নটা যদি কারো ভিতরে আসে বা তোমাদের ভিতরে যদি এসে থাকে, তাহলে সেখানে দুইটা জিনিস তোমরা চিন্তা করবা, যে বইটা কতটুকু জিনিস পারো এবং বইয়ের মধ্যে যতটুকু জিনিস, যতটুকু টপিক, যতটুকু অধ্যায়ের যা কিছু আলাপ করা হয়েছে, তুমি অ্যাটলিস্ট সেই জিনিসগুলো পড়েছো কিনা। সৃজনশীল এমন একটা পদ্ধতি, সৃজনশীল পদ্ধতিটাতে ভালো করতে গেলে একটা স্টেইন দিয়ে বা একটা উদ্দীপক দিয়ে যখন চারটা প্রশ্ন করা হয়, সেই চারটা প্রশ্ন যে একই অধ্যায় থেকে আসবে বিষয়টা কিন্তু তা না। এমনও হতে পারে যে একটা উদ্দীপক থেকে যে চারটা প্রশ্ন করা হবে, যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, ইভেন উচ্চতর দক্ষতায়, একটা প্রশ্ন মানে চারটা প্রশ্ন চারটা অধ্যায় থেকে হতে পারে। তোমাদের ভিতরে যারা যারা পড়াশোনা করছো, তোমরা যদি ভিতরে এই চিন্তাটা থাকে যে কিছু অধ্যায় পড়বা কিছু অধ্যায় পড়বা না, তাহলে তুমি নিশ্চিতভাবে ধরে রাখো যে এই চিন্তাটা তোমাকে সামনে কোনো ভালো রেজাল্ট দিবে না। এসএসসি এবং এইচএসসি এই দুই ব্যাচের সব স্টুডেন্ট যারা এই মুহূর্তে এই টিউটোরিয়ালটা দেখছো, বা কোনো অভিভাবক বা কোনো টিচার যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটু মনে রাখতে হবে যে আপনার অধীনস্থ সন্তান এবং শিক্ষার্থী এবং তোমরা শিক্ষার্থী যারা আছো, তারা দয়া করে তোমাদের ভিতর থেকে এই চিন্তাটা সরায় ফেলো যে বইয়ের কোনো অংশ বাদ দিয়ে পড়ে যায়। তোমাদের এসএসসিতে এবং এইচএসসিতে এই দুইটার টার্মে যতগুলা কারিকুলাম টেক্সট বুক আছে, যতগুলা টেক্সট বুক আছে, এই ন্যাশনাল কারিকুলামের টেক্সট বুকের যতগুলো টপিক আলাপ করা হয়েছে, প্রত্যেকটা টপিক তুমি যদি ইচ্ছা করো, তাহলে তোমার পক্ষে সবগুলো টপিক, সবগুলো চ্যাপ্টার, সবগুলো স্টাডি ঠিক মতো করা সম্ভব। এবং এই সম্ভব জিনিসটা একটা কঠিন কাজ, সহজ কাজ না। সৃজনশীলে কিভাবে ভালো করা যাবে, আমাদের স্কুলের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে এই প্রশ্নটা এত বেশি আসে যে কি করলে সৃজনশীলে ভালো করা যাবে। আমি তখন তাদেরকে অ্যান্সার দেই যে তুমি কি তোমার বইটা সবগুলো ভালো মতো পড়েছ, অনেকেই বলে না, আবার অনেকেই বলে হ্যাঁ। কিন্তু সে যখন বলে যে তার কাছে কঠিন লাগছে বিষয়টা, তখন আমি ধরে নেই যে আইদার সে বইটাকে ভালো মতো পড়ে নাই, বা যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে পড়ে নাই। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়ার দরকার ছিল, বইটাকে কিভাবে স্টাডি করা দরকার ছিল। সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা বইকে যদি আমি একটু এক্সাম্পল সহ বলি, এই তিনটা বইয়ের মধ্যে এমন কোন চ্যাপ্টার নাই যে চ্যাপ্টার বাদ দিয়ে বইটাকে ভালো মতো স্টাডি করা যাবে, এবং এই চ্যাপ্টারটা বাদ দিয়ে আসলে কখনোই সামনে গিয়ে ভালো কিছু করা যাবে না। সৃজনশীল প্রশ্নে সব অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। তুমি একটা বার চিন্তা করে দেখো যে তুমি তোমার বইয়ের সবগুলা পেজ পড়েছো কিনা, এবং তোমার ভিতর থেকে এই ভয় মানে এই প্রশ্নটাই দূর করে দাও যে একটা স্টুডেন্ট কি সবগুলো টপিক মনে রাখতে পারে। অনেকেই বলে স্যার এত কিছু কেমনে মনে রাখবো। ইন্টারমিডিয়েট স্টুডেন্টের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওদের আবার দুইটা করে পেপার, সো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে দুইটা করে পেপার, আবার অনেকগুলো রাইটারের বই পড়তে হয়। অনেকেই বলে এত ইনফরমেশন তো মনে থাকে না, এত কিছু কিভাবে মনে রাখবো। এই যে চিন্তাটা আসে ভিতরে, এই চিন্তাটা আসার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে কোনো না কোনো ভাবে তার মন এটা ভাবায় যে আসলে এত কিছু মনে রাখা যায় না। বিষয়টা একদমই ভুল। একটা মানুষ চাইলে বা তোমরা শিক্ষার্থীরা চাইলে অবশ্যই তুমি ভালোভাবে তোমার প্রত্যেকটা বইয়ের সবগুলো চ্যাপ্টার তুমি ভালো মতো শেষ করতে পারবা, বুঝতে পারবা। তোমরা যখন কোনো কিছু পড়ো, যেমন আজকে আমার স্টুডেন্ট ফেসবুকে একটা প্রশ্নের একটা ছবি পাঠিয়ে বলল যে এই প্রশ্নটা স্যার আমার কাছে এতই কঠিন লাগে, আমি খুব ভালো করে কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি। তখন আমার কাছে মনে হয়েছে যে কেন সে এটার প্রশ্নের উত্তর দিতে পারলো না, কারণ আমি ধরেই নিছি যে যতগুলো প্রশ্ন যে যে চ্যাপ্টার থেকে করা হয়েছে সে ওই চ্যাপ্টারটা অবশ্যই ভালো মতো পড়ে নাই, এবং সে কারণে সে উত্তর দিতে পারে নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইভেন অন্যান্য সবগুলো সাবজেক্টের যে কোনো জায়গা থেকে যখন প্রশ্ন করা হয়, সেই প্রশ্নটা এই জন্য করা হয়, পরীক্ষাটা এই জন্য নেওয়া হয় যাতে সেই অ্যাসেসমেন্ট হয় তুমি কতটুকু জানো। তাহলে কিভাবে বোঝা যাবে একটা স্টুডেন্ট কতটুকু জানে, যদি পরীক্ষাটাই না থাকে
এবং এটা মনে রাখতেই হবে যে পরীক্ষা জিনিসটা সবসময় কঠিন হবে, পরীক্ষা সহজ হবে না, পরীক্ষা কঠিনই হবে। সেই কঠিন পরীক্ষাটা কঠিন প্রশিক্ষণের মাধ্যমে ভালোমতো দিয়ে আসতে হবে। সৃজনশীলে ভালো করতে গেলে বইয়ের সবগুলো চ্যাপ্টারে সবগুলো পেজের সবগুলো লাইন পড়ে বুঝতে পারাটা অসম্ভব কিছু না। বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, বিজিএস, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যতগুলো বই আছে সবগুলো বইয়ের সবগুলো পড়া তুমি চাইলেই অনেক ভালোমতো শেষ করতে পারো। এই কনফিডেন্সটা গ্রো করা দরকার আছে। সৃজনশীলে ভালো করতে গেলে সব জানতে হবে এবং জ্ঞানগুলোকে তুমি এক লাইন লিখবা না দুই লাইন লিখবা, প্রয়োগগুলোকে তুমি দুই পেজ লিখবা না তিন পেজ লিখবা, একটা ছবি দিবা কি দিবা না সেটা ডিপেন্ড করতেছে তুমি পারো কি না। কারণ আমি যদি বলি বা তুমি যদি তোমার শিক্ষকের কাছ থেকে এটা জানো যে প্রয়োগমূলকে তিন পেজ লিখতে হয়, উচ্চতর দক্ষতায় চার পেজ লিখতে হয় সাপোজ, কিন্তু যে প্রশ্নটা আসছে পরীক্ষায় সেই প্রশ্নের উত্তরটাই তুমি যদি না জানো তুমি কেমন করে চার পেজ পাঁচ পেজ লিখবা, তুমি কেমন করে একটা চিত্র আঁকাবা যদি সেই চিত্রটা বাসায় পড়ার সময় প্র্যাকটিস না করো। এই কারণে তোমাদের বলছি তোমরা একটা টার্গেট রাখবা যে বইয়ের কোনো কিছুই বাদ দিও না। কেন দিও না? কারণ এই না দেওয়াটা তোমাকে সামনে ভালো কিছু করবে। এখন সামনে বলতে কি, সামনে বলতে তুমি যখন কলেজ লেভেলটা শেষ করে ইউনিভার্সিটিতে যাবা তখন ইউনিভার্সিটিতে কিন্তু পড়ার কোনো লিমিটেশন নাই, একটা আনলিমিটেড পড়াশোনা করতে হয় এবং সেই আনলিমিটেড জায়গা থেকে নিজের জ্ঞানকে বাড়াইতে হয়। সেই জায়গাতে যাওয়ার আগে এসএসসি এবং এইচএসসি লেভেল একটা স্টুডেন্টকে প্রস্তুত হইতে হবে এবং শুধুমাত্র গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য মুখস্থ বিদ্যা করে পরীক্ষার খাতায় দিয়ে আসাটাই টার্গেট না। টার্গেট হবে বইয়ের মধ্যে যে টপিক দেওয়া আছে, যে চ্যাপ্টারগুলো আলাপ করা হয়েছে, যে বিষয়গুলোকে এক্সপ্লেইন করা হয়েছে সেই জিনিসগুলো তুমি পারো কিনা, তুমি বুঝলা কিনা, সেই চিন্তাটা মনের মধ্যে রাখো। তাহলে দেখবা তুমি যত সৃজনশীল প্রশ্নই দেখো না কেন তোমার কাছে কঠিন মনে হবে না। আর মানুষের কাছে কোনো একটা জিনিস কখন কঠিন মনে হয়? মানুষ যখন সেটা পারে না অথবা পারার জন্য চেষ্টা করে না। তোমরা তোমাদের কঠিন পড়াগুলোকে একবার চেষ্টা করে দেখো যে একটু তুমি বোঝো কিনা, একটু মনোযোগ দিও। তুমি যখনই কোনো প্রশ্নে আটকে যাও, কোনো সৃজনশীলের কোনো একটা প্রশ্ন কিভাবে অ্যান্সার দিবা আটকে যাও, তখন একটু চেষ্টা করো, নিজে নিজে চেষ্টা করো। আমার মনে হয় যে এই চেষ্টাটুকুই তোমাকে সাকসেস এনে দিবে, শুধু এসএসসি এইচএসসি লেভেলে না, জীবনের পরবর্তী প্রত্যেকটা স্টেপে তোমাকে এটা সাকসেস নিয়ে আসবে। প্লিজ রিড কেয়ারফুলি, সিনসিয়ারলি, আল্লাহ।